এদিকে জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে সকালে রাজধানীর মিরপুরে হরতালের সমর্থনে দুটি লেগুনায় আগুন দেয় হরতাল সমর্থকরা। শনি রাখরা, ডেমরা ও রায়ের বাজারে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া জুরাইন এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে দেয় হরতাল সমর্থকরা। হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সহকর্মীদের সহায়তায় জসিম জুয়েলের রিপোর্ট। সকালে হরতালের সমর্থনে মিরপুর থেকে মিছিল বের করে জামায়াত শিবির। মিছিল শেষে রাস্তায় দাঁড় করানো দুটি লেগুনায় আগুন ধরিয়ে দেয় তারা। সায়দাবাদের ধলপুরে হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জুরাইন এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে দেয় হরতাল সমর্থকরা। হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। এদিকে হরতালের কারণে ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নগরীতে যানবাহন কম থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।